কুমিল্লা থেকে ফিরছিলেন শাওন। ঝা চকচকে চিটাগাং সড়কে এমন এক জায়গায় তাকে নামিয়ে দেয়া হলো যেখানে নেই কোনো বাস স্টপেজ। মাঝ রাস্তার দুই পাশেই ডিভাইডার দিয়ে ঘেরা, বের হওয়ার স্বাভাবিক কোনো উপায় নেই। পাশেই দেখতে পেলেন বিশেষ ব্যবস্থায় দুই পাশে দুই মই দিয়ে ডিভাইডার পার হওয়ার ব্যবস্থা করেছেন দুই যুবক, বিনিময়ে নিচ্ছেন 10 টাকা। শাওন তার এই অদ্ভুত অভিজ্ঞতাকে মুঠোফোনে ধারণ করেন, ছেড়ে দেন ফেসবুকে। অল্প সময়ের মাঝেই ছড়িয়ে পড়ে ভিডিওটি। যমুনা টেলিভিশনকে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানান শাওন খান। আমি কুমিল্লা থেকে আসতেছিলাম, তো আসার সময় হচ্ছে আমাকে বাস আইনে এই জায়গায় নামাই দেয়। তো নামাই দেওয়ার পরে এখন আমি তো এমনিই খাটো, তো হচ্ছে এটা আর আমি পার হইতে পারি নাই। তো দেখলাম এদিক দিয়ে মই দেওয়া আছে, পরে ওনারা 10 টাকা করে নিচ্ছে, পরে আমি 10 টাকা দিয়ে পার হইলাম। পার হওয়ার পরে জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত মনে হইলো, মনে করলাম একটু ভিডিও করি। তো ওই ভিডিও করাতে আমার রিয়েলে আমি দিলাম, এটা ভাইরাল হয়ে গেলো, এই এতটুকু আর কিছু না। উনি মনে আমার মনে হয় ওনার মনে হয়েছে যে মানুষেরও কষ্ট হইতেছে, লাভ দিয়ে পার হইতেছে, যে আমি একটু মই দিই তার বিনিময়ে যদি আমি 2 টাকা কামাইতে পারি, এই পার থেকে ওই পার হব তার জন্য 10 টাকা। আসলে এই জায়গায় আমি কাউরে দোষ দিতেছি না, এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে, এই সরকার এত সুন্দর সুন্দর করে রাস্তা করে দিছে, কতগুলো লেন করে দিছে আমাদের জনগণের জন্য, কিন্তু আমরা যদি এগুলো ঠিকমতো ব্যবহার করি তাইলে কিন্তু হয়ে যায়। কর্মব্যস্ত এই মহাসড়ক দিয়ে অনেকেই যাতায়াত করেন, রাস্তার যেখানে সেখানে যাত্রীদের নামিয়ে দেয় বাস, তখন অনেকেই পথ খুঁজে পান না। সেই সুযোগে এতদিন সবার চোখের সামনেই ডিভাইডার পারাপারের অদ্ভুত ব্যবসা চালাচ্ছিলেন সুযোগ সন্ধানীরা। আমি চৌদ্দগ্রাম থেকে চিটাগাং রোড এখানে এসে নামলাম, এখন দেখতেছি যে এখন এখন এমনভাবে আমাকে নামানো হয়েছে, এখন সামনের দিকে যাইলেও আমাকে অনেক দূরে যাইতে হয়, পিছনের দিকে যাইলে অনেক দূরে যাইতে হয়। গাড়ি নামাই দিছে এই জন্য পার কাটা নাকি পার হতে পারতেছি না, তাহলে কী করা অনেক কী করা বিকল্প ব্যবস্থা হিসেবে উপায় কী? আমি কালকে দেখলাম একটা জিনিস ভাইরাল হইলো, একটা ছেলে মই দিয়ে এর আগেও নাকি 2 দিন আগে করছে, এই একদিক দিয়ে পজিটিভ হয়েছে, বিয়েটা উপকার হয়েছে, আরেকদিক দিয়ে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে এদিক দিয়ে যে বাইসেন্স দেখা গেছে একটা লোক অ্যাক্সিডেন্ট হইতে পারে। সবকিছু চোখের সামনে ঘটলেও এতদিন এটা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। ভিডিওটি আলোচনায় আসার পর মইকাণ্ডে জড়িত এক যুবককে গতরাতে গ্রেফতার করে পুলিশ। আমরা ওই ব্যক্তিকে আটক করেছি, ওই মই আটক করেছি, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে পরবর্তীতে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস কেউ না করতে পারে, আমরা সে ব্যাপারে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়িয়েছি। এটা আমাদের জনসাধারণ সচেতন হতে হবে, আমি ব্যক্তিগতভাবে আপনি আমি বা যার যার অবস্থান থেকে যদি সচেতন না হই তাহলে এটা কঠিন হবে, কারণ এই এত বড় উঁচু ডিভাইডার এর মধ্যে আমি নামবো কেন? আমাকে কেউ জোর করে নামাবে না, বাসের ড্রাইভার হেল্পার এই ডিভাইডারের মাঝখানে জোর করে নামাবে না, আমি যখনই বলবো যে আমি এখানে নামবো তখন আমাকে ওখানেই নামিয়ে দিবে, এটাই তো নিয়ম। কোনো বাসের ইয়ে আর ড্রাইভারদেরও দোষ আছে, কিছুটা তো অবশ্যই তাদের দোষ আছে, এই কারণে আমরা ওই পরিবহন বা যা গণপরিবহন বা বাস এই বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। শাওন কোনো সেলিব্রিটি বা উদ্যোক্তা নন, তবুও তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষ দেখেছে, কারণ ভিডিওতে ধারণকৃত কন্টেন্টটি আমাদের সড়কের অনিয়মের একটি প্রতীকী চিত্র হিসেবে ধরা দিয়েছে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।